দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত হলো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল। গতকাল দুপুরে কলেজের বিসি রায় হোস্টেলের মেসে ওয়াটার পিউরিফায়ার বসানোকে কেন্দ্র করে গন্ডগোল সূত্রপাত। দুই সংগঠনের সমর্থকদের মধ্যে বচসা হয়। অভিযোগ, ওয়াটার পিউরিফায়ার বসাতে বাধা দেয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। বিষয়টি তখনকার মতো মিটেও যায়। অভিযোগ, রাত 11টা নাগাদ বেশ কয়েকজন টিএমসিপি সমর্থকের ওপর রড লাঠি নিয়ে হামলা চালায় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সমর্থকরা। ঘটনায় কয়েকজন আহত হন। আহতদের দাবি, কলেজে এবং হোস্টেলে উন্নয়নের ফলে নিজেদের জমি হারাচ্ছে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এর জেরেই হামলা। যদিও তাদের বক্তব্য কিছু পাওয়া যায়নি।